গাড়িতে থাকা অবস্থায় নামাজে রক্ত হলে করণীয় কি? গাড়িতে নেমে যাবেন, নামাজ পড়ে নেবেন? গাড়িতে চলা অবস্থায় যদি নামাজে রক্ত হয়ে যায় তাই কি করবেন? গাড়িতে নেমে যাবেন, নামাজ পড়ে নেবেন। কিন্তু যদি ট্রেনে যান বা অন্যান্য এমন যানবাহনে যাচ্ছেন যেখানে নামার সুযোগ নেই, আর নামলে সব রুটে না, বিশেষ করে চিটাগাং রুটে নামাজে রক্ত হলে সুযোগ দেয়, আমাদের এই রুটে অবস্থা খুব খারাপ। তো যেখানে নামাজের সুযোগ দেয় না সেই জায়গায় কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবর অবস্থায় দুই সালাতকে একত্র করায়, জমউ সালাতাইন দুই সালাতকে একত্র করা যায়। অর্থাৎ সারাক্ষণ তো চলবে না, কোনো না কোনো এক জায়গায় দাঁড়াবে। তো আপনি জোহর আসর একসাথে পড়তে পারবেন, জোহর আসর একসাথে পড়তে পারবেন, মাগরিব এসে একসাথে পড়তে পারবেন, ইল্লা ফজরান, ফজরটাকে ব্যতিক্রম, ফজর এটা একসাথে করা যাবে না। বাকি চার অক্তকে আপনি দুই অক্ত করে একসাথে পড়ে নিতে পারবেন। এটাকে বলা হয় জমউ সালাতাইন।